الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. আমার আল্লাহ বলেন, তারাই হলেন ইমানদার যারা অদৃশ্যকে বিশ্বাস করে। আমরা আল্লাহকে দেখি না বিশ্বাস করি, তকদির দেখি না বিশ্বাস করি, ফেরেশতা দেখি না বিশ্বাস করি, বেহেশত দোযখ দেখি না বিশ্বাস করি, আসমানি কিতাবগুলো বিশ্বাস করি, নবী রাসূলদের প্রতি আমাদের একই বিশ্বাস আছে। এই অদৃশ্যকে যারা মানে আমার আল্লাহ বলছেন তারা মোমেন। তবে পরিপূর্ণ মোমেন হওয়ার জন্য আরেকটা বিষয়, ওয়াইয়াকিমুনাস-সালাহ, যারা ইমানদার যারা অদৃশ্যকে বিশ্বাস করে তারাই নামাজ কায়েম করে। আল্লাহকে যারা মানে তারা নামাজ কায়েম করে, আখেরাত যারা মানে তারা নামাজ কায়েম করে, তকদির যারা বিশ্বাস করে তারা নামাজ কায়েম করে, আসমানি কিতাব যারা মানে তারা নামাজ কায়েম করে। যাদের মধ্যে এই মানামানি নাই তাদের মধ্যে তালাশ করলে নামাজও নাই। এরপরে নামাজে নামাজি পরিপূর্ণ হওয়ার জন্য আরেকটা বিষয়, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা অদৃশ্যকে মানে যারা নামাজ কায়েম করে তারাই যাকাত দেয়, তারাই দান সদকা করে, নিরহংকার ভাবে তারাই মসজিদ করে, মাদ্রাসা করে, মুক্তব করে, মাহফিল করে, সমাজ কল্যাণে অর্থ ব্যয় করে, অসহায় গরিব মিসকিন বিধবার পিছনে তারা অর্থ ব্যয় করে। আর এই তিনটা গুণ যাদের মধ্যে আছে তাদের আর একটা গুণাবলী হল, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك, আল্লাহ পাক হাবিব আপনার উপরে যে কিতাব নাজিল করেছেন 30 পারা কোরআন, এই কোরআনকে যারা বিশ্বাস করে অন্যান্য আসমানি কিতাবগুলোকে আপনার পূর্বে যা নাজিল হয়েছে এগুলোকে যারা বিশ্বাস করে এবং আখেরাতের প্রতি যারা গভীর বিশ্বাস রাখে তারাই হলেন সবচেয়ে বড় মুত্তাকিন কন্যা, সুবহানাল্লাহ। এখন আসে এই ইমানের আইটেম বললাম, এখন আপনি যে পরিপূর্ণ ইমানদার, ওয়াজ শুনলে ইমানদার হয়ে যাবেন, নামাজ পড়লে ইমানদার হয়ে যাবেন, দান করলে ইমানদার হয়ে যাবেন, এবার আরো কিছু গুণ আল্লাহ বলছেন একটু শুনেন, আমার কথা বুঝছেন তো? হ্যাঁ, যুবকরা বুঝছেন তো? তবে অনেক যুবকরা বেশি গরম আসায় বুঝছেন নি, তবে গরম তো জীবন ভরেই শুনছেন, আজকে একটু ঠান্ডা শুনেন। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم نشي جرى পরিপূর্ণ মুত্তাকিন যারা ইমানদার, ইমানদারেরা যখন আল্লাহর জিকির করে, ইমানদারেরা যখন ওয়াজ শুনে, ইমানদারেরা যখন আজান শুনে, এক কথায় ইমানদারের কাছে যখন আল্লাহর কথা বলা হয়, জিকির করা হয়, যারা মোমেন তখন তাদের অন্তর পাথর থাকে না, তখন তাদের অন্তর আল্লাহর ভয়ে নরম হয়ে যায়। দুই, যখনই দেখবেন আপনার কাছে ওয়াজ ভালো লাগে, যখনই দেখবেন নামাজ মজা লাগে, যখনই দেখবেন তেলাওয়াত মজা লাগে, জিকির মজা লাগে, এক কথায় ইবাদত মজা লাগে, গুনাহ দেখলে এটা আপনার কাছে বিষাক্ত মনে হয়, তখনই মনে করবেন আপনি একজন খাঁটি মুত্তাকি।
এরপরে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। মোমেন যখন কোরআন তেলাওয়াত করেন, মোমেনের কাছে যখন কোরআন তেলাওয়াত হয়, তখন তাদের ঈমান তাজা হয়ে যায়, মোমেনের ঈমান বেড়ে যায়, ঈমানের শক্তি বেড়ে যায়। লাইটের মধ্যে যখন চার্জ দেয়, এটার আলো অনেক দূরে যায়। চার্জ যখন কমে যায়, তখন হয়তো অন্ধকার হয়ে যায়, তা না হয় আলোটা দূরে যায় না, একেবারে নিবু নিবু আলো থাকে। গুনাহ করতে করতে ঈমানদারের ঈমানের পাওয়ারটা কমে যায়, আর ঈমানদারেরা যখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, তখন ঈমানের চার্জ বেড়ে যায়, ঈমান তাজা হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদারেরা কাউকে ভরসা করে না, ইমানদার কাউকে ভয় করে না, ইমানদার কারো উপর তাওয়াক্কুল রাখে না, ইমানদার ভরসা রাখে আল্লাহর উপরে, তাকওয়া রাখে আল্লাহর উপরে, সাহায্য চায় আমার আল্লাহর কাছে। ইমানদার কোনো নেতার উপরে ভরসা রাখে না, ওসির উপরে ভরসা রাখে না, সরকারের উপরে ভরসা রাখে না, মন্ত্রীর উপরে ভরসা রাখে না। ঈমানদার উঠা বসা চলা ফেরা খাওয়া দাওয়ায় সব সময় আমার আল্লাহর উপরে ভরসা করে চলে, আর যাই করে আল্লাহর সন্তুষ্টির জন্য করে, যাই করে আল্লাহর উপরে ভরসা করে করে, একটু চিল্লে বলবো সুবহানাল্লাহ। এরা উঠে কেন উঠে? এদেরকে মনে আমি কথা বুঝিতে পারছি না নাকি? হুট করে কেউ দৌড় দিবেন না। আপনারা যারা যাওয়ার না গেছেন, আর যারা আছেন থাকবেন দিয়ে কি রয়েছেন, ঠিক না? আমি আবার সামনে যারা তো যাওয়ার না গেছেন, আর যারা আসেন না আসবেন, কিন্তু আপনারা তো বসছিলেন কিন্তু উঠেন না, এত স্বাধীন চেতা হইয়েন না। এখন আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ুকীমুনা সালাহ, তারাই ঈমানদার যারা নামাজ কায়েম করে। আজকের মাহফিলে বহু যুবক আছেন, বহু মধ্যবয়সী ভাই আছেন, বহু কৃষক আছেন, ব্যবসায়ী আছেন, ডোন্ট মাইন্ড, ওয়াজ শোনার জন্য আসছে না, কাইয়ুম হুজুর ওয়াজ করবে সুন্দর, শুনতে যাব। নেসার হুজুরে ওয়াজ করবে, শুনতে যাব। আড়াই বাড়ির পিসাব ওয়াজ করে, শুনতে যাব। কিন্তু তালাশ করে দেখেন আজকে সারা দিনের পাঁচ ওয়াক্তের এক ওয়াক্ত আদায় করে নাই। এরকম আছে কিনা ভাই বলেন? পাঁচ ওয়াক্তেরা এক ওয়াক্ত আদায় করে নাই। আবার ওয়াজ শুনে যাইতে যাইতে বলবে, অমুক হুজুর ওয়াজটা খুব ভালো লাগছে, দারুণ ওয়াজ করেছে, কিন্তু তালাশ করে দেখেন নামাজ বা তাকওয়ার খবর তার কাছে নাই। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা তাকওয়াবান, যারা মুত্তাকিন, যারা ঈমানদার, তারাই আমি আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে কুরবানি করে। এই পাঁচটা গুণ যার মধ্যে আছে, আল্লাহ পুরস্কার ঘোষণা দিলেন। একটু মারহাবা কর, কি ঘোষণা? কে ঘোষণা দিলেন? আল্লাহ। তিনটা পুরস্কার। এক নম্বরে, লাহুম দারাজাতুন
ইন্দা রাব্বিহিম, দুই নম্বরে ওয়া মাগফিরা, তিন নম্বরে ওয়া রিজকুম করিম। যারা মুত্তাকিম, যারা আল্লাহর ওলি, যারা বুজুর্গ, যারা আল্লাহওয়ালা, যারা ইমানদার, আমার আল্লাহ বলে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এই মুত্তাকিন বা আল্লাহওয়ালা ইমানদারকে আল্লাহ দরবারে আল্লাহ তার ইজ্জত বাড়াইয়া দিবেন। আল্লাহ দরবারে আছে ইজ্জতের ব্যবস্থা, সম্মানের ব্যবস্থা। তফসিরের মধ্যে আসছে ইমানদার মুত্তাকিন উলি আল্লাহ যারা, তাদের জন্য রয়েছে আল্লাহর দিদারের ব্যবস্থা, তাদের জন্য আল্লাহর দিদারই নয়, তাদের জন্য রয়েছে রাসূলে পাকের দিদারের ব্যবস্থা। কেমন দিদার? জান্নাতিরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতিরা বলবে আল্লাহ তোমার এই জান্নাত মজা লাগে না, যেই জান্নাতে তুমি আল্লাহকে পাই না মজা লাগে না। তখন একটা একদল ফেরেশতা প্রচার করবে, আল্লাহকে যদি দেখতে চাও জান্নাতের প্রথম দরজায় চলে যাও, দৌড়ে আস, সব সেখানে চলে যাবে। গিয়া দেখবে বিশাল একটা ফ্যান্ডেল, চমৎকার একটা স্টেজ, ওই স্টেজে আমার আল্লাহ আসবেন সভাপতি হয়ে, আর আমার নবী আসবেন প্রধান অতিথি, আসন অলঙ্কৃত করার জন্য, আর সমস্ত নবীরা হবেন বিশেষ অতিথি, আর সমস্ত জান্নাতীরা হবেন শ্রোতা, তবে আমাদের নবীর উম্মতেরা থাকবে একেবারে সকলের আগে। পিছে না, সবার আগে থাকবে। সেখানে দাউদ নবী সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করবেন, এরপরে আমার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন, এরপরে চাহিদা মিটবে না, তৃপ্তি পুরা হবে না রে। এবার সবাই বলবে আল্লাহ দুনিয়ায় ইমান গ্রহণ করে এত মজা পাইলাম, অন্যায় ছেড়ে মজা পাইলাম, সেজদা দিয়া মজা পাইলাম, নামাজ পড়ে মজা পাইলাম, কোরআন পড়ে মজা পাইলাম। নবীর জবান মোবারকে, দাউদ নবীর জবান মোবারকে এত মজা পাইলাম, আল্লাহ তোমার কালামের মধ্যে এত মজা, একবার যদি তোমার জবান মোবারকে শুনতাম কেমন জানি মজা পাইতাম। তখন আমার আল্লাহ সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন, আল্লাহু আকবার বলেন না, এরপর তেলাওয়াত শোনার পরে সব বেহুশ হয়ে যাবে, কুদরতি হাত বুলাবেন, জ্ঞান ফিরে আসবে, নজর করে দেখবে স্টেজও নাই, নবীও নাই, আল্লাহও নাই, কিন্তু আল্লাহ দিদারের তৃপ্তি এখনো মিটাতে পারে না। এই সময় নজর করে দেখবে প্রত্যেকটা জান্নাতের দুই পাশে দুইটা পাখা, বলবে তোমরা উড়াল দাও, মঙ্গলবার সকালবেলায় জান্নাতে উড়াল দিবে, বেলা ডুবে ডুবে সময় জমরুদ পাথরের একটা রেস্ট হাউসের মধ্যে বসবে, আর আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এরা আমার মেহমান, এরা কষ্ট করে উড়াল দিয়ে এখানে রেস্ট নিচ্ছে, তাদেরকে এক গ্লাস করে জান্নাতের সারা বান্তা হুরা পান করায়া দে। বুধবার সকালবেলায় আবার উড়াল দিবে রে, বেলা ডোবে ডোবে সময়
একটা ইয়াকুত পাথরের রেস্ট হাউজের মধ্যে বসবে। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে আমার এই বন্দাগুলোকে এক গ্লাস করে জান্নাতের মধু পান করায়া দে। এটা আলহামদুলিল্লাহটা সুবহানাল্লাহটা আরেকটু জোরে বলা যায় না? কি আরেকটু জোরে? এরপরে বৃহস্পতিবার সকালে আবার উড়াল দিবে, বেলা ডুবে ডুবে সময় আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে চলে যাবে। এই ব্যতিটা আপনারা চোখের উপরে কেন দিলেন? এই পোকামোকড় এসে চোখে পড়ে, গায়ে মুখে পড়ে, চোখের উপরে এইভাবে বাতি দেওয়া উচিত না। ডেকোরেশন যারা করেন এটা একটু জ্ঞানে রাখেন। আল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, এবার আরশে আজিমে যাওয়ার পরে আমার আল্লাহ এক গ্লাস করে জান্নাতের দুধ পান করাবেন। রাত্রিবেলায় থাকবে, শুক্রবারে সকাল বেলায় বলবে, আল্লাহ জান্নাতে আইসাও মজা লাগলো না, কোরআন তেলাওয়াত শোনো তৃপ্তি মিটাতে পারলাম না, সারা আমার তাহুরা পান করেও তৃপ্তি মিটে না, মধু পান করেও তৃপ্তি মিটে না, জান্নাতের দুধ পান করেও তৃপ্তি মিটে না, তোমার আরশটা বিচরণ করে দেখেও তৃপ্তি মিটে না। তখন আল্লাহ বলবেন, বন্দারে কি করলে তোমাদের চাহিদা বা তৃপ্তি মিটে যাবে? তখন সবাই বলবে, আল্লাহ আমরা চাই শুধু তোমার দিদা। তখন আল্লাহর বন্দার মাঝখানে একটা নূরের পর্দা আড়ালে দাঁড়াইয়া আমার আল্লাহ বলবেন, বন্দারে তোমরা আল্লাহর দেখ শুনি কয় না, আল্লাহরে চিনুনি কয় না, তবে কেমনে বিশ্বাস করলা করলা? আমরা নবীদের কাছে শুনছি, ওলিদের কাছে শুনছি, আলেমদের কাছে শুনছি, কোরআন হাদিস পড়ে আমরা বিশ্বাস করেছি। তখন আল্লাহর বন্দার মাঝখানে যায় নূরের পর্দাটা, আল্লাহ এই পর্দাটা ফেলে দিবে, সরে যাবে। এবার আল্লাহর বন্দা ডাইরেক্ট হয়ে যাবে। এখন আল্লাহ দুইটা কুদরতে হাত বাড়াইয়া দিয়া আল্লাহ পাকের সবগুলি মুত্তাকিন জান্নাতি বন্দাকে টান দিয়া আল্লাহর কুদরতি বুকের মধ্যে জড়াইয়া নিবে। এটার নাম হল লাহম দরাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ দরবারে তাদের দিদারের ব্যবস্থা। উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ। দুই নম্বরে হল ক্ষমা, কোন বেঈমানের আল্লাহ ক্ষমা করে না, কোন মুশরিকের আল্লাহ ক্ষমা করবে না, তবে মুত্তাকিন যারা তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। ইমানদারের সর্বোচ্চ লকব হল মুত্তাকিন, আর ইমানদারে আল্লাহ ক্ষমা করবেন। পাহাড় পরিমাণে গুনাহ যদি ইমানদারের থাকে, ইমানের কারণে আল্লাহ একদিন না একদিন ক্ষমা করবেন। কিন্তু যাদের ইমান নাই, দুনিয়াতে যত ভালো কাজ তারা করুক না, যত পরিমাণ উপকারে আসবে না। আর ইমানদার যর্দা পরিমাণ কাজ যদি ইমান থাকা অবস্থায় করে, এই যর্দা পরিমাণ নেক আমল কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ উপকারে আসবে। আর ক্ষমার কোয়ালিটি হলো কয়েক প্রকার। প্রথমত, নেক আমলের দ্বারা আল্লাহ ইমানদারের গুনাহ ক্ষমা করবেন। দুই নম্বরে, তওবার দ্বারা আল্লাহ ক্ষমা করবেন। তিন নম্বরে, মৌতের আগে কঠিন একটা রোগ দিবে, মরণের আগে কঠিন একটা মুসিবতে পড়তে হবে, এই কঠিন রোগে সাজা দিয়ে আমার আল্লাহ এই রোগের কারণে আমার নবীর উম্মতের
কিছুটা কষ্ট দিয়া গুনাহ মাফ করিয়া ক্ষমা করাইয়া কবরের মধ্যে নিয়ে যাবে। চার নম্বরে কবরে যাওয়ার পরে আল্লাহ ক্ষমা করবে। ছেলে বাবার জন্য দোয়া করছে, মেয়ে দোয়া করছে, বিবি দোয়া করছে, আত্মীয় স্বজন মৃত্যুর জন্য দোয়া করছে, ক্ষমা চাইছে। এই কারণে কবরে যাওয়ার পরেও আল্লাহ ক্ষমা করবে। আর এক দলের আল্লাহ ক্ষমা করবেন জাহান্নামে যাওয়ার পথে। সুবহানাল্লাহ, কোন না কোন জায়গায়? জাহান্নামে যাওয়ার পথে কিভাবে আল্লাহ ক্ষমা করবে গো ভাই? ইমানদারেরা গুনার কারণে যখন ফেরেশতারা হাতের মধ্যে কড়া লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে রওনা করবে, কিছু দূর যাওয়ার পরে তারা দাঁড়িয়ে যাবে, আর পিছনের দিকে ঘাড় বাঁকা করে তাকাবে। এবার বলবে, কি জন্য তোমরা দাঁড়াইয়া গেলা? বলে, আমরা দাঁড়াইলাম, আল্লাহর একটা ওয়াদা ছিল এখনো পুরা হয় না, আমরা দাঁড়াইলাম আল্লাহ জি, আল্লাহ যেন আল্লাহর ওয়াদাটা পূর্ণ করে আমাদেরকে ক্ষমা করে দেন। কয়, তারা কিভাবে জানলা আল্লাহর ওয়াদা? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ। নিশ্চিত যারা ইমানদার তাদের সবগুলি গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। আমরা তো ইমানদার, আজ গুনার কারণে আমরা কেন জাহান্নামে যাব? আল্লাহ না বলেছেন সব গুনাহ মাফ করে দিবেন? তখন আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, তাদেরকে আর জাহান্নামে ধাক্কায়ও না রে, আমি আল্লাহ, এই জাহান্নামে যাওয়ার পথে আমার এই গুনাহগার ইমানদার বান্দাগুলোরে ক্ষমা করে দিলাম। সর্বশেষ আল্লাহ ক্ষমা করবে আর এক দলের জাহান্নামের দরজায়। কোন জায়গায় বলেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। জাহান্নামের দরজায় যখন যাবে, জাহান্নামের ডাকটা উঠাইয়া দিবে, বলবে, এবার জাহান্নামের দিকে তাকাও, এটাই তোমাদের ঠিকানা। সবাই হাউ মাউ করে কাঁদবে, দিশাহারা হয়ে যাবে, কিভাবে জাহান্নামের আযাব ভোগ করব? তখন জাহান্নামের দরজায় দাঁড়ায়া দাঁড়ায় আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এত অপরাধ করলাম, কোনদিন তুমি রিজিক বন্ধ করো নাই, এত গুনার পরেও সূর্যের আলো বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো না, আগুন বন্ধ করো না, ও আল্লাহ, তুমি কোনদিন আমাকে আমাদেরকে বিপদে ফেলাইয়া তুমি ধ্বংস করে দাও না। আজকে কি কারণে তুমি জাহান্নামে ফেলে দিবারে আল্লাহ? আমাদেরকে জাহান্নামে ফেললে তোমার কি একটু মায়া লাগবে না? তোমার কি মায়া লাগবে না রে আল্লাহ? তখন আমার আল্লাহ বলবে, এই দেখো কি কারণে আজকে তোমরা জাহান্নামে যাবে, এই যে দেখো, কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ সব বিশাল একটা কিতাব আকারে পুরা জিন্দগির আমল আমি আল্লাহ সাজায়া রাখছি, এই আমলগুলি তোমরা করেছ, তোমাদের এই গুনাহের কারণে আজ তোমরা জাহান্নামী। তখন আল্লাহ জিজ্ঞাসা করবে, ইমানদারেরা, এই গুনাহগুলি তোমরা করছো কিনা বলো? তখন ইমানদাররা স্বীকার করবে, আল্লাহ, তুমি যা যা রেকর্ড করে রেখেছো গো আল্লাহ, সবগুলি গুনাহ আমরা করেছি, তবে আল্লাহ, যা করেছি আমরা সত্য স্বীকারও করে নিয়েছি, মিথ্যা বলি না রে আল্লাহ, তবে আল্লাহ, আমাদের গুনাহ যত বেশি হোক না কেন,
তুমি আল্লাহর ক্ষমার মোকাবেলায় একটা বিন্দু পরিমাণও তো হবে না রে আল্লাহ। আল্লাহ আমাদের গুনার দিকে তুমি চাইও না, তোমার রহমতের দিকে চাও, তোমার ক্ষমার দিকে চাও। আল্লাহ এই জাহান্নামে আমাদেরকে ফেলাইয়া দিও না। তখন আল্লাহ বলবেন, যাও 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 এই জাহান্নামে দরজায় আমার যে গুনাহগার ইমানদার বান্দাগুলি সত্য কথা বলল, নিজের গুনার স্বীকৃতি দিল, আমি আল্লাহর ক্ষমাটাকে বড় মনে করলো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদেরকে আর জাহান্নামে ফেলবো না, এই জাহান্নামে দরজায় আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। তিন নম্বরের পুরস্কার, ওয়ারিস ওংকারিম। ইমানদারের জন্য রয়েছে হালাল রিজিকের ব্যবস্থা। ইমানদারেরা কোনোদিন ডাকাতি করে খাবে না, চুরি করবে না, চিটারি করবে না, আইল কাটবে না, পরের হক মারিয়া খাবে না, জুলুম করে টাকা কামাই করবে না, সুদের আড্ডায় যাবে না, ঘুষের আড্ডায় যাবে না, হালাল পথে কামাই করে ডাল ভাত খাবে, কিন্তু হারাম পথে কামাই করে ইমানদারেরা গোশ ভাত খাবে না। কাজে ইমানদার হালাল রিজিক বক্ষণ করবে, রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে। তাহলে এই আয়াতের দ্বারা স্পষ্ট, যারা হারাম পথে সারাদিন দৌড়ায়, যারা ঘুষির পিছনে, সুদের পিছনে, জুলুমের পিছনে, পরের হকের পিছনে দৌড়ায়, তারা উপরে দিয়া মুসলমান, আসলে হাকিকতে তাদের মধ্যে মুসলমানই নাই, তারা ইমানদার দাবি করে তাদের মধ্যে ইমানদারি নাই, তারা এক নম্বরে মুনাফেক, তারা ফাসেক, তারা জাহান্নামী। একটু চিল্লে বলেন না, না আউযুবিল্লাহ। এইবার আমার আল্লাহ এই গুণের ইমানদারকে আরো সাতটা গুণ তাদের আছে আল্লাহ জানাইয়া দিলেন। কয়টা? আওয়াজ দিয়া বলেন না, কয়টা? জয়নারা কসনাকে কিরে? সাতটা বলবো তো আমি, হ্যাঁ, সময় পাই কিনা আমি জানি না, তবে বলবো কিনা বলেন। আচ্ছা, কদা আফলাহাল মুমিনুন, মার হওয়া কম, আমার আল্লাহ বলেন ফাসেকরা কামিয়াব হয় না, কাফেররা কামিয়াব হবে না, মুনাফেকরা কামিয়াব হবে না, সিটারেরা কামিয়াব হবে না, জালেমরা কামিয়াব হবে না, দোকাবাজেরা কামিয়াব হবে না। আমার আল্লাহ ঘোষণা দেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই যারা মোমেন ইমানদারেরা কামিয়াব হয়ে গেছে, নাজাত পাইয়া গেছে, ইমানদারেরা বিজয় লাভ করেছে, ইমানদারেরা মুক্তি পাইয়া গেছে, ইমানদারেরা জান্নাতুল ফেরদাউসের মালিক হইয়া গেছে। এই আমার হুকান দিয়া কয়েছেন সুবহানাল্লাহ, আর পিছি কি না আল্লাহ না করছে নাকি? সবাই বলেন বলতে হবে কেন? কি কারণে ভাই? শুনেন গভীর মনোযোগের সাথে। এই ইমানদারের এক নম্বরের গুণ হল আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। ইমানদারেরা আল্লাহর ভয়ে নামাজ আদায় করে, ইমানদারের নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে। দুনিয়ায় কেউ নামাজ আদায় করে মানুষের দেখানোর জন্য, দান করে দেখানোর জন্য, ভালো কাজ করে দেখানোর জন্য, কিন্তু ইমানদারেরা মানুষকে দেখানোর জন্য কোনো আমল করে না। ইমানদারেরা যখন যা করে আল্লাহর জন্য করে, আর ইমানদারেরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে না। ইমানদারেরা নামাজের মধ্যে আমার আল্লাহকে ভয় করে,
যার কারণে তাদের নামাজ সুন্দর হয়, তাদের সেজদা সুন্দর হয়, তাদের রুকু সুন্দর হয়, তাদের কেরাত সুন্দর হয়, তাদের নামাজে অন্য মনস্কতা থাকে না, কায় মনোবাক্যে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজ আদায় করে, উচ্চ আওয়াজে বলব সুবহানাল্লাহ। আড়াই বাড়ির আল্লাহর ওলি, আমি আড়াই বাড়ির মরহুম হিসাব এই বর্তমান বিশ্বের আব্বা, ওনার সাথে আমি অনেক প্রোগ্রাম করেছি, বড় বুজুর্গ ছিলেন, আল্লাহু আকবার, সোনাকান্দার আল্লামা শামসুল হুদা রহমতুল্লাহ আলাই, আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাই কত বড় আল্লাহর ওলি ছিলেন, পূর্বরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, সোনাকান্দা বলেন, সরসিনা বলেন, পুরপুরা বলেন, ওনাদের একজন পীর ছিলেন, জাত থেকে আসছে সুফি পথে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই, তিনি বড় আলেম না, তিনি বড় মুক্তি না, তিনি বড় মুফাসসির না, তিনি বড় মুহাদ্দিস না, কিন্তু তিনি একজন পাক্কা মুত্তাকিন, একজন পাক্কা আল্লাহর ওলি, একজন খাঁটি ইমানদার ছিলেন, একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এ ভাইরা রে আমার, তিনি যখন নামাজে দাঁড়াইতেন সেজদার মতে যায়া, তিনি নিয়ত মনে মনে নিয়ত করেন, হায় রে আমি তো আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা দিলাম, আমি যদি আল্লাহর বাড়ি বাইতুল্লাহ যাইতে পারতাম। তিনি যখন বসে বসে দুরূদ শরীফ পড়েন তাহিয়ার মধ্যে, তখন চিন্তা করেন আমি যদি মদিনায় বাকি জীবনটা রাসূলের দরবারে কাটাতে পারতাম। তখন এই সুফি ফতে আলী ওয়াইসি তিনি হজ করার জন্য মক্কা শরীফ গেলেন, হজ করার পরে দলীয় লোকেরা মদিনায় যাবে, গাটুরি গোল করে সব রেডি হয়ে গেল, কিন্তু সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই তিনি গাট্টি গোল করেন না, লাকিস রেডি করেন না। সবাই বলে হুজুর আপনি কি মদিনায় যাবেন না, হ্যাঁ মদিনায় যাওয়ার আশা, তবে আমি যাইতে পারি না, কারণ মদিনায় যেই নবীর বাড়িতে যাব, যেই নবীর দরবারে যাব, ওই নবী এখনো আমাকে অনুমতি দেন না। মদিনায় যাওয়ার অনুমতি আমি এখনো তো পাই না। তিনি একটু মা হাতের নিচে মাথা দিয়া এইভাবে ঘুমের বান্দরে রইলেন, হঠাৎ করে দেখেন রহমাতুল্লিল আলামিন আনিসুল গরিবিন শাফিউল মুজনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফি ফতে আলী রহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়িয়ে বলতেছে, এরে সুফি ফতে আলী, আমি রহমাতুল্লিল আলামিন তোমার জন্য মদিনার দরজা খুলে দিয়েছি। অনুমতি পায়া রওনা করলেন, নবী রওজা পাকের কাছে দাঁড়িয়ে সালাম দেন, রওজা পাকের কাছে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমার বাকি জীবনটা মদিনা মুনাওয়ারায় কাটাই, মদিনা শরীফ থেকে রওজা শরীফ থেকে জবাব আসে, এরে সুফি ফতে আলী তুমি মদিনায় থাকা লাগবে না, তুমি ভারতবর্ষে চলে যাও, বাংলা ভারতে চলে যাও, সেখানে যায় মানুষের এলমে শরীয়ত শিক্ষা দাও, এলমে তরিকত শিক্ষা দাও, এলমে মারেফাত শিক্ষা দাও, মানুষের হাতে কলমে
এলমে মারেফাত বা এলমে তরিকত শিক্ষা দাও, তরিকতের সবক দিয়ে তাদেরকে ওলি আল্লাহ বানিয়ে দাও। ভাই আমি তো আর মদিনায় আসতে পারবো না, আমি চলে গেলে আমার তো ক্ষমতা নাই। রদা পাত থেকে জবাব আসে, রাসূল জানিয়ে দেন মদিনায় তোমার আসা লাগবে না, তোমার মদিনায় আসা লাগবে না। আমি রাসূল ওয়াদা করলাম তুমি পৃথিবীর যেখানেই থাকবা, যখনই আমি রাসূলের তুমি পাওয়ার আশা করবা, তখনই নজর করলে তোমার সামনে আমি রাসূলুল্লাহরে পায়া যাইবা। নামাজের মধ্যে যখন তিনি এই নিয়ত করেন, কেমন খুশু খুজুর নামাজ ছিল সেটা, কেমন ধৈর্যের নামাজ ছিল। বাবা জিরারে আমার, আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিউন, আল্লাহু আকবার একটু জোরে কইতেন না, আমার আল্লাহ বলেন ইমানদারেরা নামাজের মধ্যে আমার আল্লাহকে ভয় করে, আর মুনাফেকরা নামাজের মধ্যে নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য, ছুটাছুটি করার জন্য নামাজ আদায় করে। শুক্রবারে গেলে দেখা যায় পাক্কা ইমানদার কারা, আর মুনাফেক মার্কা নামাজি কারা। দুই রাকাত নামাজের পরে সালাম ফিরাইয়া ইমাম সাহেব দোয়াটা করার সাথে সাথে মসজিদ খালি করে সুন্নত না পড়ে যারা বের হয়ে যায়, তারা নামাজি না, তারা নামাজি নামক মুনাফেক, তারা নামাজি নামক মুনাফেক। আর যারা ইমানদার তারা আগেও সুন্নত পড়ে, পরেও সুন্নত পড়ে, আগে মসজিদে যায়, সবাই শেষে বের হয়। আর মুনাফেকেরা মসজিদে গেলে পাগল হয়ে যায়, কতক্ষণ বাহিরে যাবে। বাবা জানে আমার, এই জন্য জান্নাতে যেতে হলে চারটা আমল, জোরে বলেন কয়টা আমল, জোরে বলেন, আরো জোরে বলেন, চারটা আমল। এক নম্বরে সল্লো খামসাকুম, নবী বললেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, দুই নম্বরে রমজানের রোজাগুলি সঠিকভাবে পালন করো। তিন নম্বরে ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, তোমরা মালের যাকাত বছরে একবার আদায় করো। চার নম্বরে ওয়াতিউ আমরিকুম, তোমাদের দেশের রাষ্ট্রপ্রধান যদি মুসলমান হয়, শরীয়তের শাসনে যদি দেশ চলে, ওই রাষ্ট্রপ্রধানের কথা মেনে চলো। যেই দেশের রাষ্ট্র কোরআনের শাসনে চলে না, শরীয়তের রাষ্ট্রে আইনে চলে না, ওই দেশে হক্কানি আউলিয়ায়ে কেরাম পীর বুজুর্গ এবং ওলামায়ে কেরামেরা যেইভাবে তোমাদেরকে কোরআন হাদিসের উপদেশ দিবে, ওই পথে মানিয়া বাড়ি যায়া তোমরা সঠিকভাবে আমল কর। আমি রাসূল ঘোষণা দিলাম বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই, তা দেখুন জান্নাত রাব্বিকুম, তোমরা ডাইরেক্ট প্রভুর জান্নাতের মধ্যে চলিয়া যাবে। এ বাবাজি আমার, আল্লাহ আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিমিন, ফজরের দুই রাকাত নামাজের বেলায় কি করলেন, কি বললেন শুনেন। আজ আমরা অনেকেই জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, আশা ঠিক মতো পড়ি না, আবার যদি আশার নামাজ পড়ি তালাশ করলে চৌদ্দ আনা মুসলমান ফজরের নামাজে পাওয়া যায় না। সারা জীবনের ওয়াজ এক জায়গায় যদি করেন, সারা জীবনের আমল এক জায়গায় করল, দুই রাকাত ফজরের নামাজের সমান করা যাবে না। আমার প্রাণের ভাইয়া, আমার প্রাণের নবী রহমাতুল লিল আলামিন
সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন বললেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আর ফজরের নামাজ আজানের সাথে সাথে ঘুম থেকে জেগে পবিত্রতা অর্জন করে নামাজে দাঁড়িয়ে যাবে, আমি রাসূল ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমার ওই উম্মতগুলোকে আমি হাতে ধরে ধরে জান্নাতে টেনে টেনে পৌঁছায়া দিব। এটা মারহাবা কর। দুই ওয়াক্ত নামাজ ঠিক করেন, কয় ওয়াক্ত চিল্লিয়া বলেন, তিন ওয়াক্তের কথা বললাম না, দুই ওয়াক্ত ঠিক করেন, বাকি তিন ওয়াক্ত সহজ, বাকি তিন ওয়াক্ত সহজ, দুই ওয়াক্ত ঠিক করেন। আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আপনারা আর কি চান? একজন উঠে হেঁটে দিকে চান, আমি ছড়ি বড়ি কইতে পারি না, তালিবালি কইতে পারি না, তারে নারে পারি না, গজল মজল পারি না, আবার পারি না যে তা না, এটি ওয়াজের মধ্যে এটা আমি অভ্যস্ত না, কথা বুঝছেন? এ ভাইরা, আমার আল্লাহ বলেন সূর্য যখন পশ্চিম আকাশের মধ্যে ডুলে যায় তখন আসরের নামাজ কায়েম করো, ইলা গাসাকিল লাইল রাত্রের কঠিন অন্ধকার আসা পর্যন্ত, এর অর্থ মাগরিব আর এশার নামাজ, ওয়া কুরআনাল ফাজর যখন ফজরের সময় হয় মুয়াজ্জিন আজান দেয়, ঘুম থেকে জাগিয়া ফজরের নামাজে দাঁড়াইয়া যাও, ইমামের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফজরের কেরাত শুনো, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা যখন ফজরের নামাজে দাঁড়িয়ে যাইবা জানিয়া রাখো আল্লাহ পাকের লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা ফজরের নামাজের মধ্যে সাক্ষী হইয়া যাবে। এই আসরের নামাজ আর ফজরের নামাজ, জোরে বলেন কোন নামাজ, সবাই বলেন কোন নামাজ, আসরের নামাজ আর ফজরের নামাজ, এই দুই নামাজের মধ্যে যারা অবহেলা করবে না, আসর আর ফজর যাদের ঠিক, বাকি জোহর মাগরিব এসা সহজ, যার আসরের কোন নামাজ আদায় করা কঠিন, ফজরের নামাজ আদায় করা কঠিন, বাকি তিন ওয়াক্ত তার জন্য কঠিন, কিন্তু ফজর আর আসর যার কাছে সহজ তার কাছে বাকি তিন ওয়াক্ত আরো পানির মতো। এই জন্য বলছে এই দুই ওয়াক্ত নামাজ ঠিক করো, তাহলেই তোমরা নামাজি হয়ে যাবে, তোমরা খাঁটি মুত্তাকিন হয়ে যাবে। আর এক হাদিস আমার রাসূল বলেছেন, সূর্য ডুবার আগের নামাজ অর্থাৎ আসরের নামাজ যদি তোমরা কায়েম করো, আর সূর্য উদয়ের আগের নামাজ অর্থাৎ ফজরের নামাজ যদি তোমরা আদায় করো, আমি রাসূল ঘোষণা দিলাম তোমাদের এই দেহটা জাহান্নামের আগুনে জ্বলবে না, জ্বলবে না। একটু চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবাজি নাই, একদিন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন অসুস্থতার কারণে মসজিদে নববীতে যেতে পারেন না, অসুস্থ। হযরত আয়েশা সিদ্দিকার কোলের মধ্যে নবীজি মাথা মোবারক রেখে ঘুমায় শুয়া রইছে, মসজিদে নববীতে জমা শুরু হয়ে গেছে গো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ নামাজের ইমামতি করছিলেন, হুজরা থেকে নজর করলে দেখা যায় নবী বললেন আয়েশা তুমি একটু আমাকে ধরে বসাও, হযরত আয়েশা সিদ্দিকা নবীকে ধরে বসালেন,
নবীজি মসজিদের দিকে তাকাইলেন, সুন্দরভাবে জামাত চলছে, নামাজ চলছে। নবী এটা দেখিয়া চক্ষু মোবারক থেকে পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করে দেন। কাঁদতে কাঁদতে বলেন, আয়েশা আমাকে আবার সহায়া দাও, আবার আমাকে সহায়া দাও। যখন সহায়া দিল, হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্নাকাটি কেন করেন? নবী বলে, আয়েশা আমি কাঁদি যেই নামাজের জন্য জীবনভর এত কষ্ট করলাম, ওই নামাজে আজকে আমি যেতে পারলাম না। তবে আমার কান্নার কারণ হলো যে আমি রাসূল ভাবলাম যখন আমি থাকবো না, তারপর আজকে যেই সুন্দরভাবে নামাজ কায়েম হইছে, সাহাবীরা যেভাবে জমাতে নামাজ আদায় করছে, কাজে আমার মনের ভিতরে একটা প্রবাদ চলে আসছে। আমি ধারণা করলাম আমি রাসূল না থাকলে জমাত কোনোদিন বন্ধ হবে না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এটা মোমেনের এক নম্বরের কোয়ালিটি। দুই নম্বরে ওয়াল্লাযীনা হুম আনিল লাগমি মুরিদুন। ওইসান হে বিষয়, এটাকে বলে পরশ্রী কাতরতা। বাবা জিনারে, আমার আল্লাহ বলেন ইমানদারের দুই নম্বরের গুণ হল, ইমানদারেরা বেহুদা কথা জবান দিয়া বলবে না, ইমানদারেরা বেসরা কথা বলে না, ফাহেশা কথা বলে না, গীবত করে না, শেকায়েত করে না, গালমন্দ করে না। ইমানদারেরা জবানে মিথ্যা বলে না, ইমানদারেরা নবীর বিরুদ্ধে বলে না, আল্লাহর বিরুদ্ধে বলে না, আলেমের বিরুদ্ধে বলে না, উনি আল্লাহর বিরুদ্ধে বলে না। ইমানদারেরা তাদের জবানটাকে সব সময় হেফাজত করে রাখে, আর জবান হেফাজত এটা হলো সবচেয়ে বড় তাকওয়া, এটা সবচেয়ে বড় তাকওয়া। যারা জাহান্নামে যাবে জবানের কারণে যাবে, আর যারা জান্নাতে যাবে তারাও জবানের কারণে যাবে। বাবা জিনারে, আমার তিন নম্বর, তিন ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন। ইমানদাররা কিফন হবে না, বর্তমানে গরিব কম ধনী বেশি, আর যারা গরিব ছিল তারা আজকে সবচেয়ে বড় ধনী। শহর বন্দর গ্রামের গরিবেরা জায়গা কিনে বাড়ি করে অট্টালিকায় বাস করে, কেউ কোনোদিন ধারণা করতে পারে না তারা এত বড় লোক হবে। যারা জাকাত খাইতে তারা আজকে জাকাত দেওয়ার উপযুক্ত, কিন্তু জাকাত দেয় না, যদিও দেয় হিসাব করে দেয় না। আর জাকাত দিলে অনেকে মনে করে সম্পদ কমে যাবে, জাকাত যারা ইমানদার যারা মুত্তাকিন তারা কোনোদিন কৃপণতা করে না, তারা এক টাকা পর্যন্ত হিসাব করে, বছরে একবার জাকাত আদায় করে, গরিবের কষ্ট দিয়ে আদায় করে না, গরিবের বাড়ি যায় যায় আদায় করে, বিধবার কাছে যায় আদায় করে, এতিমখানায় যায় আদায় করে, এতিমের বাড়িতে যায় আদায় করে, এতিমের তার বাড়িতে আনে না, বিধবারে কষ্ট দিয়া তার বাড়িতে আনে না। কেননা জাকাত এটা গরিবের ফরজ না, এটা আমার আপনার ফরজ, আর এই ফরজ আদায় করার জন্য গরিবের বাড়িতে যাওয়া একান্ত জরুরি। গরিবের কাছে যে জাকাত দিবেন, গরিব আপনার বাড়িতে আসবে কেন? তাই যারা সবচেয়ে বড় মুত্তাকিন, যারা ইমানদার, তাদের কোয়ালিটি তারা গরিবের হক গরিবের বাড়ি যায় আদায় করে দেয়, গরিবের কষ্ট দেয় না, গরিবের মনে প্রফুল্লতা যোগাইয়া দেয়। কোন দরি যদি গরিবের দ্বার প্রান্তে টাকা নিয়ে যায়, জাকাত নিয়ে যায়,
ওই গরিবের মন বড় হয়ে যায়, গরিব ধনীর জন্য দোয়া করে, ওই ধনী আমার আল্লাহর দরবারে ভালো হয়ে যায়। চার নম্বরে ওয়াল্লাযীনা হুম লিফরজিহিম হাফিজুন, সবাই একবার বলেন আল্লাহু আকবার। আর ইমানদারের কোয়ালিটি, ইমানদারের লজ্জাস্থানের হেফাজত করে, আজ ঘরে ঘরে জিনা, পাড়ায় পাড়ায় জিনা, ও আজ কেন ধরে না, ইমাম সাহেবের কথা কেন আমলে আসে না, জুমার নামাজে খতিব সাহেব যা আলোচনা করেন এই আলোচনা আমল করলে আর কোন বক্তারও আর শোনার প্রয়োজন হয় না, কিন্তু আমল নাই, তারপরে এত গজব কেন, এত অশান্তি কেন, এত মারামারি কেন, এত মামলা কেন, এত মামলা, এত সাইক্লোন, এত ঘূর্ণিঝড়, এত ভূমিকম্প, একমাত্র মহিলাদের দায়ুসগিরির কারণে, নারী পুরুষ অবাধে চলার কারণে। আর জিনার সয়লাব যখন জমিনে বেড়ে চলে, ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যখন জিনা বেড়ে যাবে আমার ভাইরা, তখন এই জমিনে চাইলের মজা থাকবে না, ডাইলের স্বাদ থাকবে না, মাসকলির ডাইলের স্বাদ থাকবে না, মাছের স্বাদ থাকবে না, গোসের স্বাদ থাকবে না, দুধের স্বাদ থাকবে না, বরকত পাওয়া যাবে না, আর মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে যাবে, মানুষের মায়া উঠে যাবে, ভাই ভাইকে মেরে ফেলবে, ছেলে বাবাকে মেরে ফেলবে, বাবা সন্তানের মেরে ফেলবে, স্বামী বিবিকে মারবে, বিবি স্বামীকে মারবে, আবার স্বামীর সামনে স্বামী থাকা অবস্থায় স্বামীর অর্থ মারিয়া বেগানা পুরুষ গ্রহণ করে চলে যাবে, তখনই আল্লাহর গজবে দুনিয়া ভরপুর হয়ে যাবে। একটু চিল্লে বলেন না নাউজুবিল্লাহ। বিরক্ত ভাবছেন আপনারা? হ্যাঁ, কষ্ট লাগছে আপনাদের কাছে, আমার এত শেষ মেশ দিছেন, আমার আগের হুজুরে যেই টাইম হাইছে সেই টাইম যদি আই বুড়িয়াই ফাইতাম, তাহলে মানুষ যেগুন দেখছেন সেই সময় এতনে দর্জনেরও বেশি আমি ফাইতাম, কি কথা ঠিক কি না, দর্জনেরও বেশি আমি পাইতাম ইনশাল্লাহ। তারপরও বাতাস আইলে বৈশাখ মাসে মহিলারা ধানের উড়ায়, তো উড়াইলে ধানগুণ সারি ধানগুণ নিচে পড়ে আর সিডাগুণ বাতাসে সরে এলায়, তো ওয়াজ মাহফিলও এরকম তুফান লাগে, বুঝেননি, এই তুফানের ভিতরে বাতাস আসলে ওই বাতাসে সিডাডিন উড়িয়া যাই গিয়া আদের সারি ধান এরা বসে থাকে, আপনারা হইলেন সারি ধান, আপনারা পাক্কা ইমানদার, আর সিডাগুন উড়িয়া গেছি গিয়া, কি কথাটা কি ঠিক নেই? হ্যাঁ, আমার প্রাণের বাবা জিনা সবাই প্রাণ ভরে মহব্বতে পড়েন, জোরে জোরে পড়েন লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু, আওয়াজটা ভালো হইছে না, আর একটু আওয়াজ দিয়ে বলেন, ইমানি জজবার সাথে বলেন সাল্লাল্লাহু, তবে ইমানদারেরা তাদের লজ্জাস্থানে হেফাজত করে রাখে, লজ্জাস্থান হারাম কাজে ব্যবহার করে না, জিনার আড্ডায় তারা যায় না, ব্যবিচারিতে তারা যায় না, আল্লাহর ভয়ে তারা জিনা থেকে নিজকে বাঁচিয়ে রাখে, লজ্জাস্থান হারাম কাজে ব্যবহার করে না। রে বন্ধুরা, আমার বর্তমানে কিছু কিছু যুবক
একেবারে ভালো হয়, নামাজে হয় আল্লাহওয়ালা হয়, হুজুরের ওয়াজ শুনতে বসে থাকে, মসজিদে যায় নামাজ পড়ে, মা বাপরা শ্রদ্ধা করে, আলেম ওলামারে শ্রদ্ধা করে, ওস্তাদের শ্রদ্ধা করে, আবার তালাশ করলে দেখা যায় অধিকাংশ যুবক এখন বেয়াদব, মা বাপের মানে না, ওস্তাদের মানে না, আলেম মানে না, সমাজ মানে না, নামাজ মানে না, মন গোড়া চলে, তাদের কারণে সমাজে অশান্তি, রাষ্ট্রে অশান্তি, আর তাদের কারণেই যত অকারেন্সগুলি সমাজের মধ্যে ঘটে থাকে। আর এটার মূল কারণ হলো দুইটা, জোরে বলেন কয়টা, জোরে বলেন কয়টা। এক নম্বরের কারণ, যেই বাবা সন্তান জন্ম দেন, যেই বাবার এক ফোঁটা নাপাক পানি দিয়া এই সন্তানটার জন্ম, এই বাবা খায় হারাম, বাবার রুজি হালাল না, বাবায় খায় হারাম, সুদ খায়া সন্তান জন্ম দিছে, ঘুষ খায়া সন্তান জন্ম দিছে, পরের হক খায়া সন্তান জন্ম দিছে, জুলুমের টাকা খায়া সন্তান জন্ম দিছে, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করে ওই ব্যবসার টাকা খায়া সন্তান জন্ম দিছে, তাহলে এই বাবার বীর্যটা হইল হারাম, রক্ত মাংস হারাম, এই জন্য হারামের রক্ত হারামের বীর্য। আর যেই মায়ের দেহে সন্তান, ওই মায়ের দেহ পবিত্র না, ওই মা খায় হারাম, মা হল দায়ুস, মা সন্তানের পেটে নিয়ে ঘরে থাকে না, রাস্তায় রাস্তায় দৌড়ায়, হাটে বাজারে দৌড়ায়, শহরে বন্দরে দৌড়ায়, বিয়ারা শহরের মধ্যে যায়, পিকনিকে যায়, রাজনীতির ময়দানে যায়। এই মহিলারা দায়ুস হয়ে যাওয়ার কারণে আর বাবার উপার্জন হারাম পথা হওয়ার কারণে সন্তানারা ভালো হয় না, ভালো হয় না। এই জন্য এখন আর আমরা নেককার সন্তান উপহার দিতে পারি না, সন্ত্রাসগুলি আমরা দুনিয়াতে রেখে যাই। কথা ঠিক না? কসম করে বললাম, আল্লাহর কোরআন হাতে, আপনি হালাল খেয়ে সন্তান জন্ম দেন, আর মা বোনের পর্দা করেন, আপনিও পর্দা করেন, লজ্জাস্থান হেফাজত করেন, আপনার ঘরে আল্লাহ আড়াই বাড়ি রলি আল্লাহ পাঠাইয়া দিবেন, সরসিনার আল্লাহ রলি পাঠাইয়া দিবেন, সোনাকান্দার আল্লাহ রলি পাঠাবেন, ধামতি রলি আল্লাহ পাঠাবেন। আমার ভাইরা, হযরত শাহজালালের উত্তরসূরি আপনার ঘরের থেকে আল্লাহ পাঠাইয়া দিবেন, একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আপনাদের এই ওটখাড়া গ্রামে কয়েকজন আল্লাহর ওলি রাস্তানা আছে, জোরে বলেন আছে কি নাই, আরো জোরে বলেন আছে কি নাই। এই দেশে ওলি আল্লাহ, এটা আল্লাহর রহমত, ওলি আল্লাহ রাস্তা না, এটা আল্লাহর রহমত। সিলেটের জমিন আজকে ধন্য, 360 এটা ওলিয়া রাস্তা না, হযরত শাহজালাল আল্লাহর ওলি রাস্তা না। যেই দেশের মানুষকে আল্লাহ ভালোবাসেন ওই দেশই আল্লাহ ওলি আল্লাহ রাস্তা না কবুল করেন। আমার প্রাণের ভাইয়েরা, এখন এখানে এই ওটখানা গ্রামে কয়েকজন আল্লাহর ওলি, আমরা শুধু মাজারে যাব, জিয়ারত করব, বরকত নিব না, এরা আল্লাহর ওলি, আমরাও যেন আল্লাহর ওলি হতে পারি, আমার ঘরেও যেন ওলি আল্লাহ হতে পারে, আমার সন্তান আমার নাতিও যেন আল্লাহর ওলি হতে পারে। এই চেষ্টা তো আমাদের মধ্যে নাই, থাকবেও না, আসবেও না। তার কারণ মানুষ বর্তমানে যেইভাবে চলছে, পরিবার, সমাজ, এরপরে ব্যবসা, রাজনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, আন্তর্জাতিক নীতি যেভাবে চলছে রে ভাই, এই দেশে ভালো কিছুর আশা আর করা যাবে না। ভালো কিছুর আশা করা যাবে না। তারপরেও স্বামীর লজ্জাস্থান বিবির জন্য হালাল, বিবির লজ্জাস্থান স্বামীর জন্য হালাল, স্বামীর আপাদমস্তক বিবিয়ে দেখবেন, বিবির আপাদমস্তক স্বামী দেখবেন, তবে স্বামীর একান্ত লজ্জাস্থান যেটা
বিবি তালাশ করলে এটা জায়েজ আছে, তবে তাকওয়ার খেলা। বিবির লজ্জা স্থান স্বামী দেখা জায়েজ, তবে নজর করা চোখ দিয়ে দেখা এটা তাকওয়ার খেলা। ইমানদারেরা তাকওয়ার খেলাফ কাজ কোনোদিন করতে পারে না। তারপরেও অন্যায় ভাবে কোন বেগানা নারী বেগানা পুরুষ একজনে আরেকজনের জন্য হারাম। আজ মানুষের লজ্জা নাই শরম নাই, এমনকি বিবাহিত মহিলা বিবাহিত পুরুষ পর পুরুষ পর নারীর সাথে এই হারাম কাজে লিপ্ত হইয়া এই দুনিয়া গজবের কারখানা বানিয়ে দিছে রে। একটু চিল্লিয়া বলেন না নাউজুবিল্লাহ, আরেকটু জোরে সরে কন না নাউজুবিল্লাহ। আর একটা বড় গজব কইতাম নিও ভাই, কষ্ট লাগে আপনাদের না? আর একটা বড় গজব হইল মোবাইল, এটার মতো বড় গজব আর একটা আছে কিনা জানি না। যুবকের লেখাপড়া শেষ, যুবতীর লেখাপড়া শেষ, বালা মানছে চরিত্র ধ্বংস, রাত ঘুমায় না সারা রাত মোবাইল চায়, ফেসবুক চায়, ইউটিউব চায়, তবে ভালোটা চায় না। খারাপ খারাপ ছবিগুলি, এত নোংরা ছবিগুলি, নোংরা পোস্টগুলি এই মোবাইলের মধ্যে দেখে আর পাওয়া যায় রে ভাই। ঈমান রাখা বড় কঠিন হয়ে গেছে রে, যার জন্য নামাজ নাই আল্লাহর ভয় নাই। এখন মোবাইলে ছোট ছোট বাচ্চারা যদি মোবাইল না দেয় তারা ভাতও খায় না, কথা ঠিক না? তারা ভাতও খাইতে চায় না। মায় মোবাইলটা হাতে দিয়ে দেয় খেলা দেখায়, আরেকদিকে মা মুখের মধ্যে খানা ঢুকায়। এই মোবাইলে নামাজ শেষ, আর এই মোবাইলে যত দুর্ঘটনা, মোবাইলে হয় চুরির কন্টাক্ট, মোবাইলে হয় ডাকাতির কন্টাক্ট, মোবাইলে পরে স্ত্রীর সাথে কন্টাক্ট করে তারা অন্যায় পথে চলে যায়, স্বামী তালাক প্রাপ্ত হয়, বিবি তালাক প্রাপ্ত হয়ে যায়। এই মোবাইলের কারণে গাঁজার আড্ডাখানা, মদের আড্ডাখানা, জিনার কন্টাক্ট এই সব এই মোবাইলের দ্বারা এখন করতে সম্ভব। একটু চিল্লে বলেন না রে ভাই নাউজুবিল্লাহ। তবে কিছু বাবা একেবারে বালা, কিছু বড় ভাই একেবারে ভালো, কিছু দুলা ভাই একেবারে ভালো, কতগুলি বাবা ডাকায়, কতগুলি দুলা ভাই বড় ডাকায়, কতগুলি বড় ভাই বড় ডাকায়। বড় ভাই বিদেশ থাকে, ছোট ভাই ফোন করেছে, ভাই আমার একটা মোবাইল দাও, আমার ছোট ভাই একটা মোবাইল চাইছে, না দেই কেমনে? এই বড় ভাইটা ডাকায়। বাবা বিদেশ থাকে, ছেলে বলে বাবা আমার মোবাইলের দরকার, 30,000 টাকা দামের একটা টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড একটা সেট পাঠাইয়া দিল। আহা বাবা বড় সন্ত্রাস বড় ডাকায়। দুলা ভাইয়ের কাছে শালায় ফোন দিল, দুলা ভাই তোমার কাছে কিছু চাই না, একটা মোবাইল চাই। দুলা ভাই কয় শালায় তুই কিছু চাই না, একটা মোবাইল চাইলো, না দেই কেমনে? তার বুইন তো আমার ঘরে, দুলা ভাই ঝাঁকজমকের একটা মোবাইল পাঠিয়ে দেয়, আর এই মোবাইল দিয়া তারে ডাকাত বানাইলো, লেখাপড়া শেষ করাইলো, বেনমাজি বানাইলো, দোকাবাজ বানাইলো, জিনাখর বানাইলো, চোর বানাইলো, গুন্ডা বানাইলো, তার মৃত্যুক বানাইলো, আর তারপরে তাকে ওয়াজ মাহফিল থেকে দূরে সরাইলো, ওলি আল্লাহ থেকে দূরে সরাইলো, মসজিদ থেকে দূরে সরাইয়া রাখলো। কাজেই ওই দুলা ভাইয়ের কারণে হলো, বাবার কারণে হইলো, বড় ভাইয়ের কারণে হইলো। ও দুলা ভাই, ও বাবা, ও বড় ভাই, এই তোমাদের কারণে সন্তান অন্যায় পথে গেল, সে জাহান্নামে যাবে আর তোমরাও জাহান্নামে যাবে। বিরক্ত লাগছে, কথাটা রাগ করছেন মনে হয় না? কথাটা রাগ করছেন মনে হয়? এরপরে আমার আল্লাহ বলেন 5 নম্বরে ইমানদারের কোয়ালিটি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম। আল্লাহু আকবার, কোন না ইমানদারেরা আমানতদার হবে, আমানতের খেয়ানত করবে না, একজনের কথা আর একজনের কাছে বলবে না,
অন্যের সম্পদ নিজের সম্পদ মনে করবে না। বর্তমানে যদি পারেন তাহলে মানুষের 10 টাকা দিয়া সাহায্য করিয়েন, সাওয়ার দরকার নেই দিয়া লাইছেন। তবে হাওলত দিয়া বন্ধুত্ব নষ্ট করিয়েন না, আর হাওলত দিয়া মামলা বাড়াইয়েন না। হাওলত দিলে অনেক সওয়াব হয়, কিন্তু বর্তমানে টাকা হাওলত নিয়া একেবারে দুশ্মনী সাজিয়ে দেয়, সালাম বন্ধ হয়ে যায়, কালাম বন্ধ হয়ে যায়, কথা বন্ধ হয়ে যায়, বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, একমাত্র মানুষের চরিত্রের কারণে। একটু চিল্লে বলেন না নাউজুবিল্লাহ, আর একটু জোরে কন্যারে ভাই। অথচ হাওলত দিলে, ঋণ দিলে এক টাকায় 18 টাকার সওয়াব, আর সদকা দিলে এক টাকায় 10 টাকার সওয়াব। আর ওয়াদা তো ঠিক নাই, আর সন্ত্রাসী বাড়ে, দোকাবাজি বাড়ে, দোকা মিথ্যা বাড়ে, ওয়াদা খেলাফ হয়, মুনাফিক হয়ে যায়। তাহলে টাকা হাওলত দিয়ে মুনাফিক বানানোর দরকার নেই। আল্লাহ আমার ভাইরা, টাকা যখন নেয় তখন মাশাল্লাহ জাকজমকে খায়, খুব বন্ধু খুব ভালো, একবার চাইছে একবারে টাকা দিয়া দিছে, খুব আনন্দ দেখলে কয়েকদিন চালাম, এরপরে আস্তে আস্তে টাকা যখন নেয় তখন আনন্দ দেয়, আনন্দ দেয়, টাকা যখন চাইতে যায় তখন ভিক্ষুকের মতো চাইতে হয়। কি ভাই কথা ঠিক কিনা? যখন চাইতে যায় ভিক্ষুকের মতো চাইতে হয়, তারপর অত পাওয়া পাওয়া যায় না। বেশি চাইলে কয়, তোমার টাকা কি খাইছিনি দিতাম না নি, যেখানে সেখানে খোঁজাখুঁজি কেন করো? আম্মু দেশ এক মেম্বার হিতার বাড়ির কাছে এক দরবেশ পাক্কা ইমানদার এসে কয়, মেম্বার সাহেব আমারে 10,000 টাকা দেন, মাইয়ার বিয়ে ঠিক হয়েছে, একটু বাজার টাজার করতে হবে। কয়, টাকা নাই, তোমার ছেলে না বিদেশ থাকে? কয়, থাকে তো, ছেলে টাকা পাঠাইছে, টাকা আসতেছে, তো ইনশাল্লাহ আগামী রবিবারে আমি টাকা উঠাইয়া 11টার মধ্যে আপনার টাকাটা পুষিয়ে দিয়াম, তবে এখন তো আমার বাজারের টাকা নাই, আমরা 10,000 টাকা দেন। কই রবিবারে দিবা তো? কই ইনশাল্লাহ, কয়েক এরকম বহুত মাইসি দিছি, ওদা ঠিক টাকে না। কয়, জীবনে অনেকেরই দিছেন, আমার একটু দিয়া চান না? কি কথা ঠিক নি? আর একটু দিয়া চান না? মেম্বার সাহেব তো দিলেন, রবিবার গেছে টাকা দেয় না, আর এক রবিবার গেছে টাকা দেয় না, কয়েক রবিবার গেছে, এখন সেই লোকের পাওয়া যায় না। একদিন বাজারের মধ্যে মুখোমুখি দেখা, খপকনিয়া কাপড়ের জামার মধ্যে মুখ ধরিয়া কয়, তুমি না বলছো রবিবারে টাকা দিবা, দিলা না। এরপরে কয়েকটা রবিবারে গেল, টাকা দাও না। তুমি না বলছো অনেকেরে দিছি, তোমারে দেই না, তোমারে দিলি বুঝাম, আমি তো বুঝা গেছি তুমি যে সিটা। কয়, কি মেম্বার সাহেব, আমরা তো টাকা নিছি, আমি দিমু কইছি, বিপদে পড়িয়া গেছি, দিতে পারি না, এমনি হাটে বাজারে আপনি আমার বুকে এইভাবে জামার মধ্যে মুঠ করিয়া ধরবেন, আর আমার এত মানুষের সামনে সিটার কইবেন, নাকি আপনার টাকা দিতাম না? হে তার উল্টা ঝাড়ে। তখন মেম্বার সাহেব কয়, যা, টাকা তোমারে দিলাম, ওয়াদা মতো দিলা না, আজকে চাইছি, তোমার নাকি অপমান হয়েছে, বেজ্জতি হইলা, তবে আমি আর কোনোদিন তোমার কাছে টাকা চাইতাম না, আমার 10 টাকা তুমি খাইতে পারবা না, একদিন হলো আমার টাকার হিসাব দেওয়া লাগবে। লোকটা কয়, মেম্বার সাহেব কোন দিন হিসাব দিতাম? কয়, কেয়ামতের ময়দানে হইল আমার ইহা টাকার হিসাব দেওয়া লাগবে। এই কথাকে মেম্বার সাহেব যাইতে গিয়েছে, দৌড় দিয়া হেই বাট পারিয়া হেয়াত পাঞ্জা করিয়া মেম্বার সাহেবের দরিয়া কয়, মেম্বার সাহেব জীবনে ভালা মানুষ দেখছি, তবে আমার লানেরুম ভালা মানুষ দেখি না। কয়, কিরম? কয়, মানুষে টাকা দিছে এক সপ্তাহ লাই, দুই সপ্তাহ লাই, আর আমনের টাকা দিছেন কেয়ামত পর্যন্ত, যদি থাকে আরো 10,000 টাকা দিয়ে যান। আমনে এত লম্বা সময় দিছেন, কে কার এত বড় উপকার? সিটার কারে? আমানতদারি নাই রে, কিয়ামতের ময়দানে প্রথম কাতারে যারা জান্নাতে যাবে একমাত্র আমানতের কারণে যাবে, আর যারা জাহান্নামে যাবে আমানত খেয়ানতের কারণে যাবে। এমন কি ভাই পর্যন্ত ভাইয়ের কথাটা হজম রাখতে পারে না, আর মহিলারা তো মোটেই পারে না, এক ঘরে কিনে আর এক ঘরে নিয়ে বিক্রি করে। কি ভাই কথা ঠিক কি না? আর এক ঘরে নিয়ে বিক্রি করে। হায় হায় হায়! এরপরে আল্লাহ বলেন,
ইমানদারের ছয় নম্বরের গুণ, ওয়াহদিহিম রাউন। ইমানদারেরা কোনদিন ওয়াদা খেলাপ করবে না, ইমানদারেরা ওয়াদা রক্ষা করে। সোনা কান্দার আল্লাহর ওলি আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি এন্তেকালের আগে বলছিলেন, বাবা আমি যেদিন এন্তেকাল করব, আমার এন্তেকালের পরে আমার জানাজা পড়ার আগে, আমার জানাজা পড়ার আগে আমার ডায়েরিটা খুলে দেখবা, আমি যেদিন মারা যাব সেদিন কোথাও আমার দাওয়াত লেখা আছে কিনা, আমার কোথাও যাওয়ার ওয়াদা আছে কিনা। যদি সেই দিন কোথাও দাওয়াত লেখা থাকে তাহলে তোমরা চারজনে ধরিয়া আমার লাশটা কান্দে করিয়া যেখানে আমার ওয়াদা সেখানে আমার লাশটা নিয়ে জানাজা পড়বা, তাহলে আমার ওয়াদাটা পূর্ণ হয়ে যাবে। তো জোরে কন্যা রে ভাই, মুনাফেকের আলামত হলো তিনটা, জোরে বলেন কয়টা? আয়াতুল মুনাফিক সালাসাতুন, জাদাল মুসলিম, ইমাম মুসলিম আর একটু বাড়াইলেন, ওয়াইং সামা ওয়াইং সাল্লা, যদিও রোজা রাখে যদিও নামাজ পড়ে। তারপর তিনটা আলামত পাওয়া গেলে সে মুনাফিক, নামাজ পড়ল মুনাফিক, রোজা রাখল মুনাফিক। এক নম্বরে ইজা হাদাসা কাজাবা, যখন এই কোনো কথা বলে মিথ্যা কথা বলে, যখন এই কোনো দাম চায় মিথ্যা দাম চায়, যখন এই কোনো হিস্টোরি বলে মিথ্যা বলে। মৃত্যুকে দুনিয়া না পাক, বাজার গেলে কাপড় কয় এটা 10 টাকা দিয়ে কিনছি, আপনি 11 টাকা দেন লাগেছেন কেজি গেছে, গরু কিনতে গেছেন মিথ্যা কথা, জমিন কিনতে গেলেন মিথ্যা কথা, রাজনীতির ময়দানে মিথ্যা কথা, একজনে গাড়ি পড়া দেয় আরেকজনে গাড়ি পড়ার আসামি হ, রে বন্ধুরা আমার নিজের দলের হলে সাতক্ষণ মাপ, আর বিরোধী দলের হলে অন্যায় না থাকলেও অন্যায়কারী বানাইয়া জেলখানায়। কথা ঠিক কিনা? তাহলে এই দেশে আর শান্তির আশা করা যায় না, যায় না, যায় না। আর ওয়াদা নাই নাই। এক নম্বরে মুনাফেকের আলামত, যখন এই কথা বলে মিথ্যা বলে। দুই নম্বরে যখন এই কোনো ওয়াদা করে খেলাপ করে। তিন নম্বরে যখন এই আমানত রাখা হয় আমানত খেয়ানত করে ফেলে। এই লোকটা তিনটা আলামত থাকলে নামাজ পড়ল সে মুনাফিক, রোজা রাখল সে মুনাফিক। একটু চিল্লে বলেন না নাউজুবিল্লাহ, আর একটু জোরে কোন, কষ্ট হয় আপনাদের কি ভাই, কষ্ট হয়? এরপরে আমার আল্লাহ বলেন সাত নম্বর, এই শেষ কথা, মজার কথাটা সামনে, মজার কথা সামনে, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইয়াহফিযুন। ইমানদাররা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে, ইমানদারেরা ফজরের টাইমে ফজর, জোহরের টাইমে জোহর, আসরের টাইমে আসর, মাগরিবের টাইমে মাগরিব, এশার টাইমে এশা, জুমার টাইমে জুমা, টাইম টু টাইম ইমানদারেরা নামাজ আদায় করে। খেতে কাজ করে নামাজের টাইম বন্ধ করে নামাজে যায়, রিক্সা চালায় নামাজের টাইম হয়েছে গাড়ি বন্ধ করে নামাজে যায়, ব্যবসা করে দোকান বন্ধ করে নামাজে যায়, রাজনীতি করে মেম্বারি করে চেয়ারম্যানি করে, অফিস আদালত বন্ধ করে নামাজে যায়। ইমানদারেরা টাইম টু টাইম নামাজ আদায় করে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ শেষ রেজাল্টটা দিছেন, এই কয়টা গুণ বললাম কথা বলেন, এই অফিসি দিয়ে কন্যাকা কয়টা? এক নম্বর আমি আবারও বললাম,
এক নম্বরে ইমানদারেরা নামাজ পড়বে আল্লাহর ভয়ে, কার ভয়ে? দুই নম্বরে ইমানদারের জবান হেফাজত করবে, কারো গীবত করবে না, শেকায়েত করবে না, বদনাম করবে না, গালমন্দ করবে না, জবানে হারাম ঢুকাবে না। তিন নম্বরে গরিবের কাছে যায়া যায়া যাকাত আদায় করবে। চার নম্বরে লজ্জাস্থানে হেফাজত করবে, পর্দারে বিধান মানবে। পাঁচ নম্বরে আমানত রক্ষা করবে। ছয় নম্বরে ওয়াদা মতো চলবে, ওয়াদা খেলাপ করবে না। সাত নম্বরে ওয়াক্ত মতো নামাজ আদায় করবে, পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে। এই সাতটা গুণ যেই ইমানদারের মধ্যে পাওয়া যাবে। এখন আল্লাহ ফলাফল ঘোষণা দিলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো ওয়ারিস। বাপের দশকারি জাগার বাড়ি, বাবায় মারা গেলে ছেলেরা মালিক, বাবার পাঁচকানি জমি, বাবায় মারা গেলে সন্তানেরা মালিক, বাবার মার্কেট সন্তানেরা মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ, কিন্তু বেহেস্তের মালিক আমার আল্লাহ। কিন্তু আল্লাহ তো বেহেস্তের দরকার নাই, আল্লাহ তো আর বেহেস্তে যাবে না, কিন্তু এই বেহেস্তটা বানাইছে তো আল্লাহ বন্দার জন্যে। এখন আমার আল্লাহ বলেন, যারা ইমানদার, যারা ওলি আল্লাহ, নবীর গুণ এই সাতটা, নবীদের গুণাবলী সাতটা, সাহাবিদের গুণাবলী এই সাতটা, সুহাদায়ে কেরামের গুণাবলী সাতটা, আইমে মুস্তাহিদিনের গুণাবলী সাতটা, আবার গাজীদের গুণাবলী সাতটা, ওলি আল্লাহদের গুণাবলী সাতটা, হক্কানি ফিরের গুণাবলী হলো সাতটা, হক্কানি বক্তার গুণ হলো সাতটা। এই সাতটা গুণ যার মধ্যে আছে, সেই হক দরবারের পীর হইতে পারবে, হক দরবারের ওলি হতে পারবে, হক দরবারের আলেম হতে পারবে, হক দরবারের মুরিদ হতে পারবে। একটু চিল্লিয়ে বলেন না আমার আবা। এখন আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি আল্লাহ জান্নাত বানাইলাম, এখন এটার মধ্যে কে থাকবে? যাদের মধ্যে এই সাতটা গুণ আছে তারাই ওয়ারিস, তারাই মালিক। কিসের মালিক? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। মারহাবা কর, আওয়াজ দিয়ে বলেন, আমার আল্লাহ বলেন, তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। আমরা জান্নাত চাই, কথা ঠিক কিনা? আপনারা চাননি জান্নাত? কারা কারা জান্নাত চান একটু হাতটা তুলে দেখান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা ছোটখাটো কোনো জান্নাত না রে, সবচেয়ে দামি সবচেয়ে বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে এই গুণাবলীর ইমানদারেরা যাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলে যাই, ইমানের জীবন যাপন করেন, দুনিয়ার ধোকাবাজি গুলো ছাড়েন, সবাই কবরে যাব, কবর বেশি দূরে না। নবীজি বলছেন, সময় থাকতে আমল করো, জোয়ানকালে আবাদত করো, বুড়া হইলে পারবা না। সময় থাকতে আবাদত করো, সময় বা হায়াত চিরদিন থাকবে না। টাকা থাকতে গরিবের পাশে দাঁড়াও, অর্থ থাকতে দান করো,
তোমার অর্থ চিরদিন তোমার কাছে থাকবে না, এখনো সময় আছে, আখের গুছানের চেষ্টা করি, আর আমরা ভাই আখেরাতের জন্য তৈয়ার হয়ে যাই, আল্লাহ যেন কবুল করেন সবাই কোনা আমি, আরেক ভাতর কোনা আমি। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমার আল্লাহ পাক বলেন, যারা জান্নাতে যাবে নিজের কারণে যাবে, যারা জাহান্নামে যাবে নিজের কারণে যাবে। সুবহানাল্লাহ, কোন না কার কারণে যাবে? নিজের কারণে যাবে। আল-ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين كسروا أنفسهم الله الله কষ্ট হয় আপনাদের, আমি বুঝছি বিরক্ত লাগছে, এই তো হুজুর আসতেছে, আল্লাহর ওলি আসতেছে, আল্লাহু আকবার কর না ভাই, এই কিছুক্ষণের মধ্যে দুই তিন মিনিটের মধ্যে হুজুর চলে আসবেন। এ বাবাজিরা খেয়াল করেন, আল্লাহ আমার বাবাজিরা আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন প্রত্যেকটা মানুষের নেক আমল বদ আমল পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে। এই বাচ্চা দিন কতক্ষণ করে দাঁড়ায় কেন, হাঁটে কেন? আপনারা কি স্বাধীন চেতা হয়ে গেলেন নাকি? আমি তো বুঝতেছি না, কোরআনের তাফসিরের মাহফিলে এরকম হবে, এটা আপত্তিকর। আমি এতক্ষণ যা বলছি, এখানে যদি কোনো হক্কানি আলেম থাকেন তাহলে বুঝবেন যে আমি সরাসরি তাফসির থেকেই কথা বলছি এবং তাফসিরের আলোচনাই করছি, আপনাদের পোস্টারে যা দিছেন আমি সেই অনুপাতে কথা বলছি। বাবা জিরা রে আমার, প্রত্যেকটা মানুষের নেক আমল বদ আমল পাল্লায় ওজন দেওয়া হবে, তবে সেদিন কারো আমল গণনা করা হবে না, আমল পাল্লায় ওজন করা হবে। সেদিন যাদের নেক আমলের পাল্লা ভারী হবে তারাই জান্নাতে যাবে, সফল কাম হবে, আর যাদের নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে তারা সেদিন জাহান্নামে বা বিপদে পড়ে যাবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই মহাবিজয়। ছেলে বিদেশ গেলে সফলতা আসে না, কোটিপতি হলে সফল হওয়া যায় না, মেম্বার চেয়ারম্যান হলে সফল হওয়া যায় না, তারপর একবারবার ক্ষমতায় আসলে সফল হওয়া যায় না। আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে যাদের নেক আমল বেশি হবে, নেকের পাল্লা যাদের ভারী হবে তারাই সেদিনে সফল কাম হয়ে যাবে, আর সেদিন যাদের অমান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, সেদিন যাদের নেক আমল কম হবে পাল্লাটা হালকা হয়ে যাবে, এটা বাপের কারণে হবে না, মার কারণে হবে না, ভাইয়ের দোষ দেওয়া যাবে না, ছেলের দোষ দেওয়া যাবে না, মেয়ের দোষ দেওয়া যাবে না, বন্ধুর দোষ দেওয়া যাবে না, অন্যের কারণে আমি আমল করতে পারি না, এমন কথা সেদিন বেচা বিক্রি হবে না। সেদিন যারা জাহান্নামে যাবে, যাদের নেক আমল কম হয়ে যাবে, গুনার পাল্লা যাদের ভারী হবে, আমার আল্লাহ বলেন এটা তাদের নিজের চরিত্রের কারণে হবে, আর নিজের কারণেই নিজেরা সেদিন জাহান্নামে যাবে। একটু চিল্লে বলেন না আউযুবিল্লাহ, আর একটু জোরে কোন না। আমরা কি চাই না? জোরে বলেন আমরা কি চাই না? আমার আল্লাহ আরো মানেন, আল্লাহ তামান সাকুল আমান আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সবাই একবার বলেন একটু আল্লাহু আকবার, আর একটু চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ায় সব ভালো ভালো জায়গায় বাস করতে চায়, টিনের ঘর কেউ পছন্দ করে না, সোনের ঘর কেউ ভালোবাসে না। এক সময় সোনের ঘরে মানুষ বাস করত, মাটির ঘরে মানুষ বাস করত, টিনের ঘরে মানুষ বাস করত। এখন টিনের ঘর বিদায় নিছে, সোনের ঘর বিদায় হয়ে গেছে, মাটির ঘর বিদায় হয়ে গেছে,
বিল্ডিং আরে বিল্ডিং, মাঠের মধ্যে রাস্তা নাই এমন জায়গায় বাড়ি করতে চায় না, মাঠের জমিনের দাম কমে গেছে, রাস্তার পাশের গর্তের দাম বেড়ে গেছে, কথাটি কিনা গর্তের দাম বেড়ে গেছে, কিন্তু বাবাজিরা আলিশান ভাবে সবাই বসবাস করতে চায়, কিন্তু আমার আল্লাহ বলেন দুনিয়ার আলিশান বাদ দাও, যাদের কেয়ামতের ময়দানে যাদের নেক আমলের পাল্লাটা ভারী হবে তারাই জান্নাতের মধ্যে আলিশান ভাবে বাহাদুরের সাথে জাঁকজমকের সাথে অট্টা জান্নাতের অট্টালিকায় তারা সুখে শান্তিতে বসবাস করতে পারবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। صلى الله على محمد صلى الله আমরা মাহফিলে আসছি রহমতের আশায়, ক্ষমার আশায়, সম্মানের আশায়। আল্লাহর হাবিব এরশাদ করেন, কেউ যদি আমার উপরে একবার দুরূদ শরীফ তেলাওয়াত করে সাথে সাথে আল্লাহ পাক তার উপরে দশটি রহমত নাজিল করেন, দশটি গুনাহ মাফ করেন, দশটি সম্মান বৃদ্ধি করে দেন। দুরূদ শরীফ এমন একটা আমল গর দুরুদ বর জানে পাকা রসিদে সিনা অন্দর নূরে হক গজার রসুদে। আমরা প্রত্যেকটা মানুষ গুনাগার, আমাদের গুনার কোনো তুলনা নাই, শেষ নাই, আল্লাহ পাকের কোনো বান্দা রাসূলের পাকের কোনো উম্মত যদি মহাব্বতে দুরূদ শরীফ বেশি তেলাওয়াত করে আল্লাহ পাক এই অন্তরের গুনার ময়লাগুলো সাফ করে ওই কলবের মধ্যে নূর পয়দা করে দেন। আনুর আন্দর গর নজর হামি কুনি দিদার নবীরা বেফরদা বিনে। আমরা সবাই নবী প্রেমিক, নবীকে পাইতে চাই, নবীকে দেখতে চাই, রাজি আছেন আপনারা? আওয়াজে বোঝা যায় রাজি নাই। আমি একটু ঠান্ডা কথা বললো, আপনারা তো ঠান্ডা না, আপনারা একটু জোরে সরে বলবেন। 500 ওয়াক্ত নামাজের ফাঁকে ফাঁকে যারা বেশি বেশি দুরূদ শরীফের আমল করবে, এই লোকটা মৃত্যুর আগে আগে আল্লাহ পাক রাসূলের পাকের সাথে তার দিদার করাইয়া তাকে জান্নাতি ঘোষণা দিয়ে কবরে নিয়ে যাবে। তা আসুন আমরা একটু আওয়াজ দিয়ে মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আশেপাশে যারা আছেন, বাড়ি ঘরে গিয়েছেন, দোকানে চা খাইতে গেছেন, জরুরত সারতে গেছেন, আপনারা সবাই মেজবান, আমি হলাম মেহমান। মেজবান মেহমানকে দাওয়াত দেয়, আর আমি মেহমান আজকে মেজবানদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা যে যেখানে আছেন দ্রুত চলে আসবেন, আশা রাখি চলে আসবেন, দেরি করবেন না। সবাই বলুন সাল্লাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি।
আলহামদুলিল্লাহ, আজকে এলাহাবাদ পূর্বপাড়া উঠখাড়া কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 53তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, এই নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী আব্দুল মালিক মাস্টার, সভাপতি এলাহাবাদ পূর্বপাড়া উঠখাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, সহসভাপতি জনাব মোহাম্মদ মহসিন আব্দুল হাকিম মাস্টার, সাবেক প্রধান শিক্ষক লালপুর উচ্চ বিদ্যালয় গৌরীপুর দাউদকান্দি কুমিল্লা। আজকের প্রধান মেহমান আওলাদে ওলি, মকবুল ওলির আওলাদ, প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা শাহ মোহাম্মদ গোলাম পরওয়ার সাইদি, সম্মানিত পীর সাহেব আড়াইবাড়ি দরবার শরীফ কুমিল্লা। আমার আগে যিনি আলোচনা করেছেন, প্রাণবন্ধ আলোচনা রেখেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ কারি আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব ঢাকা আলোচনা রেখেছেন, আপনাদের দেশের এই কৃতি সন্তান, সূর্য সন্তান, ওস্তাদুল উলামা, আমাদের চাঁদপুরে কসুয়া সাফাতুলি ফাজিল মাদ্রাসার 23-24 বছর যাবৎ উনি অধ্যক্ষের দায়িত্ব পালন করেছিলেন। ওনার সাথে আমি অনেক প্রোগ্রাম করেছি, আর ওনার মাদ্রাসা যে বাড়িতে ওইটা আবার আমার বিয়ের বাড়ি। অত্যন্ত ভালো আলেম, সুদক্ষ আলেম, সুযোগ্য আলেম, অভিজ্ঞ আলেম হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব, সাবেক প্রিন্সিপাল সাফাতুলি লতিফিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কচুয়া চাঁদপুর। প্রধান অতিথি আমার আগে যিনি আপনাদের কাছ থেকে আলোচনা করে দোয়া নিয়ে চলে গেলেন, দোয়া চেয়ে গেলেন, জনাব মোহাম্মদ নুরুল আমিন চেয়ারম্যান 7নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদ। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত আইমে মাসাজিদগণ, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, ছোট ভাইরা, ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি। আপনারা সবাই একটু তাওয়াজ্জ খাতারে আমার দিকে তাকাবেন, অন্যদিকে না। আমরা সবাই মহব্বতে জবান খুলে উচ্চ আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ, শুকর আদায় করছি। হাজার হাজার মানুষের কাছ থেকে পছন্দ করে আল্লাহর পছন্দের মানুষগুলোকে, নবীর পছন্দের উম্মতদেরকে, আমরা তো সবাই ওলি আল্লাহ মানি, পীর মাশায়েখ মানি, ওলি ভক্ত, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ বেহেশতের বাগানে এই মুহূর্তে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আসুন আরেকটা বার শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। আপনারা শুকর আদায় করলেন, আমরা শুকর আদায় করলাম, অন্তরের সাথে করলাম, লাভটা কি হলো? লাভ জানি না, যার কারণে আমরা জবানে উচ্চ আওয়াজে বলতেও চাই না। কেউ যদি আল্লাহ পাকের কোনো নিয়ামত পেয়ে খুশি মনে অন্তরে অন্তকরণের সাথে আলহামদুলিল্লাহ শব্দটি উচ্চারণ করেন, আল্লাহর হাবিব বলছেন সাথে সাথে আল্লাহ পাক তার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ।
হাজিরিন, আমি আপনাদের মাঝে অনেক বড় আলেম না, অনেক বড় বক্তাও না, তবে আমার ওয়াজের বয়স 46 বছর শেষ হইয়া এই বছর 45 বছর শুরু চলছে। ওয়াজ তো আর কম করি না, এখন আস্তে আস্তে শখও কমে গেছে। তারপরও আলহামদুলিল্লাহ মানুষ স্মরণ করে যাই। তা আমি 18 পারা সূরা আল মুমিনুন থেকে প্রথম ছোট্ট ছোট্ট 3টি আয়াত তেলাওয়াত করছি। দোয়া করেন আমি যেন এখানে এই আয়াতকৃত আয়াতের উপরে আমি যেন কিছু আলোচনা উপস্থাপন করতে পারি। আল্লাহপাক যেন সে যোগ্যতা আমাকে দেন। সবাই বলবো আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন একদিন ওয়াজ করতেছিলেন, অসংখ্য সাহাবী নবীর ওয়াজ শুনতেছিলেন। আপনারা এই পোস্টারের নাম দিছেন ওয়াজ মাহফিল না তাফসির মাহফিল? কথা বলেন আপনারা, তাফসিরুল কোরআন মাহফিল দিছেন না? তা আমি সেই আঙ্গিকে, যেহেতু তাফসিরের হকটা আদায় হয়, আমি সে আঙ্গিকে কথা বলতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো নবী ওয়াজ করতেছেন, প্রাণবন্ধ আলোচনা, হৃদয়গ্রাহী আলোচনা, হৃদয় বিদারক আলোচনা। নবী যখন আলোচনা করছিলেন, নবীর সামনে সাহাবায়ে কেরামরা এমনভাবে বসে আছেন, একটা বাগানে হাজার হাজার গাছ যদি মরা থাকে, মরা গাছে বাতাস আসলে যেমন লড়ে না, পাখি বসলে যেমন লড়ে না, ঠিক নবীর সামনে সাহাবিরা এমনিভাবে বসছেন, একটু মাথাটাও নড়ে না। হঠাৎ করে আলোচনা বন্ধ করে, মাঝখানে আলোচনাটা বন্ধ করে নবীজি পাশে মসজিদ ছিল, মসজিদের ভিতরে ঢুকে গেলেন। কিছুক্ষণ পরে মসজিদ থেকে আবার বের হলেন, খুব হাসি খুশি অবস্থায়, উজ্জ্বল চেহারা মোবারক নিয়ে। এইদিকে রাসূল যখন মসজিদে ঢুকলেন, সাহাবির একটা আওয়াজ পেলেন, সে আওয়াজটি হলো মধুপোকার গুম 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 আওয়াজের মতো, আর একটা গ্রান পাইলেন মেশক আম্বরের গ্রানের মতো। নবী যখন বের হলেন, সাহাবিদের সামনে আসলেন, সবাই বলল ইয়া রাসূলুল্লাহ, আলোচনার ফাঁকে, আলোচনা বন্ধ করে আপনি মসজিদে ঢুকে গেলেন, এত মর্মস্পর্শী আলোচনা, এটা কেন করলেন? আর আমরা গুম গুম আওয়াজটা কিসের পাইলাম, আর এত সুন্দর গ্রানটা কিসের পাইলাম? তখন আমার নবীজি জবাব দিলেন, সাহাবীরা, আমি যখন আলোচনা করছিলাম, এমন সময় দেখতে পেলাম হযরত জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে আসছে, তবে তিনি একা আসেন না, হযরত জিব্রাইল আলাইহিস সালামের সাথে আরো 70,000 রহমতের ফেরেশতা আগমন করেছে। তোমরা তো ফেরেশতা দেখো না, আর আমি ফেরেশতা দেখে আমি আলোচনা বন্ধ করে দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করলাম, আর তোমরা যে মধুপোকার আওয়াজের মতো গুনগুন একটা আওয়াজ শুনলা, এটা শুনছো তোমরা কোরআন তেলাওয়াতের আওয়াজ? হযরত জিব্রাইল আলাইহিসসালাম আমাকে এইমাত্র কোরআনের 10টি আয়াত একসাথে তেলাওয়াত করে শুনাইছেন, আর একটা গ্রান যে পাইছো, এটা তোমরা লোহে মাহফুজ দেখো না, লোহে মাহফুজের গ্রান পাও না, কিন্তু আল্লাহ পাক তোমাদেরকে লোহে মাহফুজের গ্রানটা তোমাদের নাকের মধ্যে আল্লাহ প্রবেশ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
এই সাথে হযরত জিব্রাইল আলাইহিস সালাম যখন কোরআনের দশটি আয়াত একসাথে তেলাওয়াত করলেন, 70,000 রহমতের ফেরেশতারা একটা ঘোষণা দিয়ে গেলেন। কি দিয়ে গেলেন? একটা ঘোষণা দিয়ে গেলেন, এই নবীর উম্মতেরা ভাগ্যবান, এই নবীর উম্মতেরা সবচেয়ে বড় ভাগ্যবান যে নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন 30 পারা কোরআন। এই 30 পারা কোরআন যে নবীর উপরে আল্লাহ নাজিল করছেন, এই নবীর উম্মতেরা সবচেয়ে বড় ভাগ্যবান। একটু আলহামদুলিল্লাহ বলবেন না, আর একটু আসতে না জোরে, মাশাআল্লাহ। এই 10টি আয়াতের মধ্যে একদিন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা বললেন, রসুলের আদর্শটা কেমন ছিল? তিনি বললেন, তোমরা কি কোরআন পড়ো না? কাহাঁ পড়ি? কয়, পুরা কোরআনটাই হলো রসুলের জিন্দিগি। এই কথা বলে বললেন, সূরা আল মুমিনুনের শুরুতে একজন ঈমানদারের 7টা গুণাবলী, কয়টা? 7টা। আমাদের গুণাবলী কয়টা আছে আজকে একটু নিজকে নিজে মূল্যায়ন করবেন। এই সূরা আল মুমিনুনের 10টি আয়াতের মধ্যে যে গুণাগুণ আল্লাহ বর্ণনা করেছেন, এই গুণগুলি সব রাসূলের চরিত্রের মধ্যে আছে। এই এই 7টা গুণ যার মধ্যে আছে, তিনি হলেন সবচেয়ে বড় মুত্তাকিন। এই 7টা গুণ যার মধ্যে আছে, তিনি হলেন সবচেয়ে বড় মুমিন। এই 7টা গুণ যার মধ্যে আছে, সে হলেন ওলি কুলের শিরোমণি। এই 7টা গুণ যার মধ্যে আছে, তিনি হলেন হক ফি। এই গুণ যার মধ্যে নাই, তিনি হক ফির হতে পারেন না। এই 7টা গুণ যার মধ্যে আছে, তিনি হলেন হক্কানি আলেম। এই 7টা গুণ যার মধ্যে আছে, তিনি হলেন সবচেয়ে সহি বক্তা। এই 7টা গুণ যার মধ্যে আছেন, তিনি হলেন একজন খাঁটি মুসলমান। একটু চিল্লে বলবো সুবহানাল্লাহ। এই 7টা গুণ বর্ণনা করার আগে আরো কিছু বর্ণনা আমার আল্লাহ করলেন সূরা বাকারার মধ্যে। নারে তাকবীর, আল্লাহু আকবার! আর জোরে বলেন না, নারে তাকবীর, আল্লাহু আকবার! পিশা বুজুরের আগমন, আল্লাহর ওলির আগমন, আজকের প্রধান মেহমানের আগমন আল্লাহ সফল করেন। সবাই কোন আমিন। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করেন, বলেন আমিন। ওলি আল্লাহর খানদান, আওলাদে ওলি এখানে আসছে। আল্লাহ আপনারা যে যেখানে আছেন সবাই চলে আসেন। আপনাদের সামনে এতক্ষণ আমি আল্লাহর কোরআন থেকে হাদিস থেকে যতটুকু পারছি সরাসরি তাফসীরের আঙ্গিকে কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ যেন কবুল করেন, আমিও আমল করতে পারি, আপনারাও আমল করতে পারেন। আল্লাহ যেন সেই তৌফিক দেন। আল্লাহ যেন আমাদেরকে এলমে শরীয়ত, এলমে তরিকাত, এলমে মারেফাত অর্জন করে আমরা যেন খাঁটি ইমানদার হয়ে এই দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দেন। সবাই বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমি আর কথা সামনে বাড়াবো না, হুজুর চলে আসছেন, কাজী হুজুরকে বসিয়ে রেখে কথা বলাও বেয়াদবি, কারণ আওলাদে ওলি। আমার ভাই দোয়া করবেন, আমি হুজুর কাছে দোয়া চাই, শেষ মনে যেতে আমার জন্য দোয়া করবেন। আর এই দরবারের খানদান আল্লাহর ওলি যারা ছিলেন,
আমরা দোয়া করি আল্লাহ ওনাদের দরজাকে যেন বলন্দ করে দেন, সেই ওলি আল্লাহদের রুহানিয়াত আল্লাহ যেন আমাদের নসিব করেন। সবাই বলেন আমিন। এই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছে এখান থেকে বিদায় নিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যাবেন না, কেউ যাবেন না, আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া, কেউ উঠবেন না। একজন বক্তা ছেড়ে দিলে আপনারা আস্তে হেঁটে যান, মাঠ খালি করে যান, এটা হচ্ছে বড় বেয়াদবি মনে হয়। আরেকটা নাই, আপনারা একজন আলেমকে ইজ্জত করলেন, আরেকজন আলেমকে অপমান করলেন, এটার হিসাবও তো আল্লাহর কাছে দিতে হবে। এটা করবেন না। যারা পিছনে বসছেন সবাই এগিয়ে গিয়ে বসেন, হুজুরের কথাগুলো ধৈর্যের সাথে শোনার চেষ্টা করেন, আদবের খেলাপ করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহাতারামকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সংগ্রাম ব্যবস্থা তাহিদ জনতা, আমি এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা যারা এখনো এদিক সেদিক বসে আছি, আড়াইবারে দরবার শরীফের মাধ্যমে পীরে কামেল হযরতুল আল্লাম হযরত মাওলানা শাহ মোহাম্মদ গোলাম বরার সাইদে পীর সাহেব আমাদের মাঝে চেয়ার অলঙ্কৃত করেছেন। এখনো যারা আমরা এদিক সেদিক বসে আছি, ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
وقال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم وصوموا شهركم وادوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا جنة ربكم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله জোরে জোরে বলেন, মহব্বতে বলেন,